নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম হিলস্টোন টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনারা এতদিন জানতেন যে হোয়াটসঅ্যাপের স্টেটাস শুধুমাত্র যারা আপনার ফোন নাম্বার সেভ করে রাখে তারাই শুধুমাত্র দেখতে পারে কিন্তু আজকে আপনাদের হোয়াটসঅ্যাপ স্টেটাসের এমন একটি সেটিংস দেখাবো যারা ফোন নাম্বার সেভ করছে না এবং আপনার হাতে জাদু কাঠি আছে আপনি যেমন খুশি তেমন করতে পারবেন আপনার স্টেটাস আপনি কাকে দেখাবেন কাকে দেখাবেন না সেটা আপনার পার্সোনাল ব্যাপার যদি চান আপনি আপনার ফোন নাম্বার যারা সেভ করছে না তাদেরকেও দেখাতে চান তো দেখাতে পারবেন এবং আপনি আদার্স ওয়াইজ আপনার ধরুন আপনার যে ফোনে নাম্বার সেভ নেই আপনার অন্য কান্ট্রি বা অন্য জায়গা থেকে আপনার যে কোনো যেরকম ধরে রাখুন আপনার ফ্রেন্ড বা আপনার সাথে যোগাযোগ করার বাইরে কেউ আছে তারাও আপনার স্ট্যাটাস দেখতে পারবে হোয়াটসঅ্যাপের তো এটা কীভাবে সম্ভব এটা জানতে হলে আপনাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে এটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এই সেটিংসটা করতে হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো প্রথমে কি করতে হবে আপনার যদি হোয়াটসঅ্যাপে আপডেট থাকে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপ সার্চ করবেন যদি আপডেট থাকে তাহলে আপডেট করে নেবেন আর হলে আপনার আপডেট যদি না থাকে তাহলে আপনি ওপেন করবেন তো ঠিক আছে আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখুন আমি হোয়াটসঅ্যাপ ওপেন করলাম ওপেন করার পর এই দেখুন এইখানে মাঝখানে যে স্ট্যাটাস আছে এটা তো আপনার জানেনি তো এইখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে চলে আসবে এখানে ঠিক আছে এরপরে আপনাকে যেতে হবে এই যে থ্রি ডট অপশানে ওকে তো থ্রি ডট অপশানে চলে যাওয়ার পর এখানে আপনি দুটো অপশান পাবেন একটা হচ্ছে সেটিংস আরেকটা আরেকটা হচ্ছে স্টেটাস প্রাইভেসি ঠিক আছে তো প্রথমের যে অপশানটা আছে না স্টেটাস প্রাইভেসি তো এখানে আপনি ক্লিক করে দেবেন তো দেখুন এখানে আপনি এখন চলে এসছে আপনার তিনটে অপশান চলে এসছে ফার্স্ট বলছে আপনার মাই কন্ট্যাক্ট মানে হচ্ছে যে আপনার ফোন নাম্বার যারা সেভ করে রেখেছে না মানে আপনার ফোন নাম্বারটা যারা সেভ করে রেখেছে তারা কিন্তু আপনার স্টেটাসটা শুধু দেখতে পারবে আদার ওয়াইজ কেউ দেখতে পারবে না আপনার স্টেটাস তো আরেকটা কি হচ্ছে তো এটা হচ্ছে দু নম্বর অপশানটা এটা তো আপনাকে বলেই দিলাম যারা সেভ করে রেখেছে তারাই দেখতে পারবে এটাই আমার সিলেক্ট করা আছে দেখতে পাচ্ছেন তো এটা কি হচ্ছে যে আপনার কন্ট্যাক্টের বাইরে মানে আপনার সেভ করার বাইরে যারা সেভ করেনি আপনার ফোন নাম্বার ধরুন এরকম অনেক নাম্বার আছে ফোন নাম্বার যারা ফোন করেছে আপনাকে বা সেই নাম্বার সেভ করা নেই আপনার কাছেও অনেক ফোন নাম্বার আছে যেটা আপনাকে ফোন করেছে কিন্তু আপনি ফোনটা সেই নাম্বারটা সেভ করেন না ঠিক আছে করা নেই আপনার কাছে বর্তমান তো তার স্টেটাসটাও আপনি যদি এইটা করতে রাখেন করে রাখেন মানে আপনি যদি করে রাখেন তাহলে অন্য লোক দেখতে পাবে আপনার স্টেটাস মানে কথা হচ্ছে কি আপনি এই অপশানটা করে রাখলে যা যারা আপনার ফোন নাম্বার সেভ করছে না সেভ করা নেই তাদের কাছে আপনার ফোন নাম্বার তো তারাও আপনার স্টেটাস হোয়াটসঅ্যাপের যে স্টেটাস আছে সেটা দেখতে পাবে ওকে তো নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন অনলি শেয়ার উইথ তো এটা হচ্ছে কি আপনি এটা যদি করে রাখেন না আপনার স্টেটাস কিন্তু ব্লক থাকবে ব্লক অর্থাৎ কেউ দেখতে পাবে না টোটালি কেউ দেখতে পাবে না আপনার স্টেটাস আপনি যাই স্টেটাসে রাখুন না কেন কেউ দেখতে পারবে না কি করতে হবে এটাকে এটা যদি আপনি অন করে দেন মানে এ অপশানটা যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাকে স্টেটাসটা শুধুমাত্র শেয়ার করতে হবে মানে যাদেরকে শেয়ার করবেন তারাই একমাত্র স্টেটাসটা চেক করতে পারবে অর্থাৎ দেখতে পারবে আদারওয়াইজ কেউ দেখতে পারবে না তো এটা কিন্তু একটা মানে কি বলবো আপনাকে এটা আপনার হাতেই পুরোটা আছে আপনি যেটা করে রাখবেন সেটাই কিন্তু হবে ঠিক আছে আপনি যদি চান যে আপনার শুধুমাত্র যাদের ফোন নাম্বার সেভ করা আছে তারাই দেখতে পাবে তাহলে প্রথম অপশানটা সিলেক্ট করবেন আপনি যদি চান যে সবাই দেখতে পাবে বাইরের লোক সব এটু টোটালি দেখতে পাবে তাহলে আপনি মাঝখানের এই অপশনটা সিলেক্ট করে রাখবেন আপনি যদি চান যে আমার স্টেটাস লক করে রাখতে চান হোয়াটসঅ্যাপ ঠিক আছে লক থাকবে কেউ দেখতে পাবে না শুধুমাত্র যাদেরকে আমি শেয়ার করব তারাই দেখতে পাবে ঠিক আছে তাহলে আপনি নিচের অপশানটা করে রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকে হোয়াটসঅ্যাপ স্টেটাস সেটিংসের কিছু অপশান তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যদি হোয়াটসঅ্যাপ সাইটিংস এবং টেকনোলজি কিছু ভিডিও পেতে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন